আজকে আমি শেখাবো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। দেখুন আমি এখানে বোনলেস চিকেন এরকম সাইজের নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর হচ্ছে আপনার ডার্ক সোয়া সস, আর হচ্ছে একটা ডিম দিয়ে, আর সামান্য নুন দিয়েছি। ডার্ক সোয়া সসে যেহেতু নুন থাকে আমি ওই জন্য সামান্য নুন দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিট। আমি 15 মিনিট পর এসে ম্যারিনেশন করা চিকেনটার ঢাকাটা খুলে দিলাম। এরপরে এগুলোকে আমি ময়দার কোটিং করব। আমি কিন্তু প্লেন ময়দা নিয়েছি, এতে কোনো রকম জল টল মেশাইনি, শুকনো ময়দা দেখুন। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি জল, একটা করে চিকেন নিয়ে এইভাবে ময়দা আগে কোট করে নিন। দিয়ে এইভাবে বাটির জলটায় দিন, দিয়ে আবার ওই শুকনো ময়দাটার মধ্যে এইভাবে কোট করে নিয়ে ময়দাটা কিন্তু এইভাবে ঝেড়ে নেবেন, এক্সেস ময়দাটাকে এইভাবে ঝেড়ে নেবেন পাশে দিয়ে, দেখুন এরকম হবে। দিয়ে এইবার গরম তেলটা রিফাইন তেলে দিয়ে দেবেন, একটা একটা করে এরকম ভাবে দিতে থাকবেন। দেখুন আমি উল্টে উল্টে নিয়েছি, লালচে লালচে রং ধরে গেছে। একই প্রসেসে আর বাদবাকি চিকেনগুলো আমি করে নিয়ে একবারে ফেরত আসছি।